নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল গার্ডেন গাইড। তো আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটির বিষয়বস্তু হল পদ্ম গাছ বাড়িতে কীভাবে লাগাবেন ও তার পরিচর্যা বা যত্ন কীভাবে করবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখলেই আপনিও আপনার বাড়ির পদ্ম গাছকে অবশ্যই এত সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনি বাড়িতে যে কোনো প্লাস্টিকের পট বা মাটির টবে পদ্ম করতে পারেন, তবে চেষ্টা করবেন পাত্রটি একটু বড় নেওয়ার। অনেকেরই ধারণা থাকতে পারে পদ্ম গাছ লাগাতে গেলে কোনো জলাশয়ের পাক মাটির প্রয়োজন বা অল্প জায়গায় কি পদ্ম গাছ হয়। এই ধারণাগুলি সম্পূর্ণ ভুল। পদ্ম গাছের উপযোগী মাটি আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারেন। আমরা আপনাকে দেখিয়ে দেব মাটি কিভাবে তৈরি করবেন। স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটিতে রয়েছে পদ্ম গাছের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সব তথ্য। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এতে আমরা আরও উৎসাহ পাবো এবং পরের ভিডিওটি আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর আমাদের সঙ্গে ও পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি একটি প্লাস্টিকের বড় পাত্র নিলাম আপনাদের মাটি তৈরি দেখাবার জন্য। প্রথমে আমি নর্মাল গার্ডেন সয়েল নিলাম। 16 ইঞ্চি টবের জন্য যতটা পরিমাণ মাটির প্রয়োজন ততটাই মাটি নিয়েছি আপনাদের দেখাবার জন্য। এতে 3 থেকে 4 মুঠো পরিমাণ কম্পোস্ট সার দিলাম। আপনি আরও একটু বেশিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তারপর 2 মুঠো হাড় গুঁড়ো নিলাম, 2 মুঠো পরিমাণ শিংকুচিও নিলাম, 1 মুঠো সর্ষের খোল গুঁড়ো, 1 মুঠো সুপার ফসফেট, এরপর 1 মুঠো পরিমাণ নিম খোল দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেবেন। নেওয়ার পর পাত্রটিতে জল দিয়ে ভর্তি করে দেবেন। আমি আপনাদের জল দেওয়াটা আর দেখালাম না, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। জল দেওয়ার পর পাত্রটিকে নিয়ে 10 থেকে 15 দিন টানা রোদ্দুরের জায়গায় রেখে দিন। 10-15 দিন পর পাত্রের মধ্যে যেটুকু জল থাকবে সম্পূর্ণ জল ফেলে দেবেন। দেওয়ার পর আরও একদিন পাত্রটি টানা রোদ্দুরে রেখে দেবেন, যাতে করে মাটিটা একটু রোদ পায়। এবং পরের দিন আপনি পদ্মের চারা বা টিউবার যাই লাগাতে চান নিশ্চিন্তে এই মাটিতেই লাগাতে পারেন। এবং লাগানোর পর আবার পাত্রটিতে জল ভর্তি করে ওই জলে 1 গ্রাম ফাঙ্গিসাইড গুলে দেবেন। দিয়ে প্রথমে 5 থেকে 7 দিন সকালের দিকে 6 থেকে 7 ঘন্টা রোদ পাবে এমন জায়গায় রাখবেন। আর 7 দিন পর থেকে সারাদিন টানা রোদে রেখে দেবেন, কারণ পদ্ম গাছ রোদ খুবই পছন্দ করে। আপনারা চেষ্টা করবেন পদ্মের টিউবার লাগানোর, এতে 3-4 মাসের মধ্যেই ফুল পেয়ে যাবেন। আর বীজের গাছ ফুল আসতে প্রায় 1 বছরেরও বেশি সময় লেগে যায়। এবার আমি আপনাদের জানিয়ে দেব পদ্ম গাছ কী ধরনের খাবার পছন্দ করে এবং কীভাবে ওই খাবারগুলি আপনারা দেবেন। তার আগে একটু রোগ সম্পর্কে বলে রাখি, পদ্ম গাছের খুব একটা বেশি রোগ পোকামাকড় হয় না বললেই চলে। শীতের শেষের দিকে পাতার নিচে জাপ পোকা হয়, আর কখনো পাতা বা কুড়ি খেয়ে নিচ্ছে যদি দেখেন তখন সেই পোকাগুলিকে নিজের হাতে মেরে দেবেন, তাহলেই আর হবে না। এর জন্য কোনো পোকামারা ওষুধ ব্যবহারের প্রয়োজন নেই। গাছের গোড়ায় জলে কখনোই যেন মশার লার্ভা না জন্মায়, এর জন্য গাছের গোড়ায় সবসময় 2 থেকে 3 ইঞ্চি জল রাখবেন। এর বেশি জল রাখবেন না, তাহলে আর মশার লার্ভা জন্মাবে না। ওই জলের লেয়ার সবসময় ঠিক রাখবেন, কখনোই যেন
ওই 2 থেকে 3 ইঞ্চির কম না হয়, তবে বেশি হলেও ক্ষতি নেই। গাছের পচা বা শুকনো পাতাগুলিকে এইভাবে সাবধানে ছিঁড়ে ফেলুন বা কেটে দিন। আর জলে যদি কখনো শ্যাওলা হয়, তবে শ্যাওলা হাত দিয়ে তুলে ফেলে দেবেন। মাসে 2 থেকে 3 বার শস্যের খোল পচানো জল দেবেন, আর মাসে 1 বার করে 1 মুঠো পরিমাণ শিংকুচি ও কম্পোস্ট সার পাত্রের ভেতরে গাছের গোড়ায় চারিদিক দিয়ে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনি আপনার বাড়িতে পদ্ম গাছ সহজেই রোপণ করতে পারেন। তাতে গাছ যেমন হেলদি হবে, আর গাছে প্রচুর ফুলও পাবেন। এই সেম প্রসেসে আপনি ওয়াটার লিলি ও ওয়াটার রোজ নিজের বাড়িতে করতে পারেন। বন্ধুরা, আপনারা প্রচুর গাছ লাগান, নিজে খুশিতে থাকুন আর অপরকেও খুশি করুন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, লিংকটিতে ক্লিক করুন আর বাড়িতে বসেই পেয়ে যান আপনার পছন্দের গাছটি। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।